বাংলাদেশের নির্বাচনে বিদেশিদের থাবা পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার সকালে আগারগাঁয় নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন পূর্ব অনিয়ম তদন্তে গঠিত 300 নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেক কিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার ক্যাটাগরি করতে হবে, এবং আমরা আশ্বস্ত বোধ করছি যে বিদেশিরা যারা একটি জিনিস জানেন, সভরেইন, পৃথিবীর কোনো স্টেটই, দু চারটি স্টেট ছাড়া কোনো স্টেটই সভরেইন না, এটা সত্য। এটা বললে অনেকে মনে কষ্ট পাবেন, কিন্তু সভরেইন যে এটাও কিন্তু একটি আপেক্ষিক ধারণা। আমাকে যেভাবে ইউনাইটেড স্টেটস কমান্ড করতে পারে, আমি ঠিক সেইভাবে ইউনাইটেড স্টেটস ও ওয়াশিংটনকে হামকি ধমকি করতে পারছি না, এটা একটা বাস্তবতা। তো আমাকে বাঁচাতে হলে, আমার জনগণকে বাঁচাতে হলে, আমার গার্মেন্টসকে বাঁচাতে হলে, আমার সাধারণ জনগণকে বাঁচাতে হলে, যে দাবিটা আমাদের জনগণের এবং পাশাপাশি বাহিরের, ওরা খুব বেশি দাবি করেনি, ওদের একটাই দাবি যে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হতে হবে।